वेलकम बैक टू अ न्यू व्लॉग ऑफ शेड्स ऑफ लाइफ व्लॉग्स एंटरटेनमेंट। तो चलो एक नतून व्लॉग शुरू करा जाए काबार। और कल के व्लॉगटा तुम्हारे भलो लेगे आशा करी। तो आज के एक नतून व्लॉग এখন আজকে সেই সেম টাইমেই শুরু করছি। এখন বাজে 7:30, ডিনারের প্রিপারেশন করতে হবে রাত্রিবেলা। তো আজকে বানাবো হচ্ছে ঘুগনি। অনেকদিন পর বানাচ্ছি আজকে ঘুগনি। ঘুগনি সবারই খেতে ভালো লাগে, তো রুটি আর ঘুগনি সিম্পল ডিনার আজকে। তো চলো বানাই, সেটা দেখানোর কিছুই নেই, বানানো হয়ে গেলে তোমাদের একবার দেখিয়ে দেব। দেখি চলো সবাই কি করছে। এই দেখো মায়েরার কি অবস্থা, পুরো সংসার খেলনার সংসার পেতে ফেলেছে, খেলনা বাটি খেলছে। খেলছে তো না, ছড়াচ্ছে। ও ছড়ায় আর আমরা গোছাই, আমাদের এই কাজ। এই 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 কি করছো? আরে আমার নাতনি সেম কালারের জামা পরে আছে। দেখো আমার ঘুগনি রেডি ফুটছে, এখন ঝটপট রেডি হয়ে গেছে। তো চলো দেখি মায়েরা কি করে। দেখো কেটা, এটা আমার সোনা মায়েরা মামা। গুটুম 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 অভিষেক অফিস থেকে এসে এখন ডিনার করতে বসেছে। কি কি খাবার আজকে অভিষেক? আজকে আমাদের রয়েছে ঘুগনি রুটি, ঘুগনির উপর একটু সেউ দিয়ে আর চিলি চিকেন আনানো হয়েছে। কেন কেন আনানো হয়েছে? আমার খেতে ইচ্ছা করেছিল তাই। মানে চিকেন ছাড়া দিন চলে না তাই? এরকম কিছু না, এরকমই। হ্যাঁ বলো, নিরামিষ ঢোকে না পেটে বলো। আচ্ছা ঠিক আছে, তোমার কথায় নিরামিষ ঢোকে না আমার পেটে তাই। এই দেখো রুটি, এখানে মা আসবে, মাঠটা বেড়ে রেখেছি, রুটিটা এখনো বাড়িনি। তো চলো খেয়ে নি, খেয়ে তারপর তোমাদের আবার কথা বলছি, চলো বাই। আমাদের চিলি চিকেন খেয়ে যা অবস্থা হয়েছে, মানে চোখে নাকে মুখে সব জলে আমরা ভরে গেছি, এত ঝাল কান দিয়ে ধুয়ো বেরোচ্ছে, ফায়ার ব্রিগেড ডাকতে হবে। মার অবস্থা জিজ্ঞাসা করছি, দাঁড়াও মা। ও মা কি হবে, বেরিয়ে গেছে এত ঝাল, অভিষেক কিরকম ঝাল? ঝাল ছিল বাট মানে তোমরা যেরকম করছো আমার সেরকমই লাগছে। আমাদের তো খুবই ঝাল লেগেছে। তো ঝালের, তারপরে ঝালের জন্য আমরা আরেকটা সলিউশন বার করেছি তোমাদের। এই যে দেখো এখানে আমাদের আইসক্রিম এসে গেছে। তো আমরা আজকে খাবো কেসার পিস্তা আইসক্রিম। অভিষেক খাবে তো? তো চলো। ওইদিকে দেখো মায়েরাকে, মায়েরা মোবাইলে দেখছে। ভালো খেতে কেমন অভিষেক? দারুণ। হ্যাঁ দারুণ খেতে, খুব সুন্দর। ন্যাচারালদের আইসক্রিম জেনারেলি ভালোই হয়। আমারও নেওয়া হয়ে গেছে, আমিও খাই এবার। তো চলো খেয়ে নিই আইসক্রিম। তো আমাদের ডিনার করা হয়ে গেল, ডেজার্ট খাওয়া হয়ে গেল, এইবার ঘুমাবার পালা। না ঘুমোনো না, কারণ মায়েরা যতক্ষণ ঘুমাবে না আমাদের ঘুম নেই। তাই আমরা ভাবলাম একটা ছোট মোটো গেমই খেলে নিই ততক্ষণ। তো গেমটা হচ্ছে, তোমাদের বলে দিই, অভিষেকের পিঠে আমি একটা পেপারে লিখবো, ওকে ওটা ফিল করতে হবে, আর ফিল করে ওই সেম জিনিসটা ও যা বুঝছে ওটা ইন্টারপ্রেট করছে যেরকমভাবে, ওইটাকে ওকে বোর্ডে আঁকতে হবে। তো দেখি ও কত, ওর আর আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। তো চলো দেখি স্টার্ট করি, চলো। আর সেম জিনিসটা আবার অভিষেকও আমার সাথে করবে, তো দেখি কার বেশি। হ্যাঁ তো দেখবো কার বেশি আন্ডারস্ট্যান্ডিং। তো চলো স্টার্ট করি। আচ্ছা ঠিক আছে, তোমারই অগ্নি পরীক্ষা। হ্যাঁ সবসময় অগ্নি পরীক্ষা কার হবে আমার, কেন? কারণ তুমি শীত তাই। তো স্টার্ট, রেডি তুমি? বোর্ডটা তোমার রেডি, দেখাও বোর্ড নিয়ে। অভিষেক বোর্ড নিয়ে রেডি, মায়রার বোর্ড, চলো স্টার্ট। তো আমি আঁকছি। আঁকো হুম
থেকে নিয়ে বুঝতে পারছি না যা বুঝতে পারছো তাই ও দারুণ এঁকেছে দারুণ এই দেখো তো চলো নেক্সট সবসময় মুখে আঁকবো নাকি গাইড কে কি বানিয়ে দিয়েছে ভেবেছি আমি স্মাইলি করে যাব তোমার দারুণ আন্ডারস্ট্যান্ডিং এইবার আমার পালা তুমি আঁকো মায়েরাও আঁকতে বসেছে মমকে দেখেছে কি আঁকছো সোনাই বাবা বাবা কি দারুন আবার কান্না কেন দেখো পাপা আঁকছে আরে বাবু তুমি খুব হালকা করে আঁকছো না হয়নি বলছে আমি আমি এটা ভেবেছিলাম ও ফুলের বেশি আঁকতে পারবে না দাঁড়া মনে দাঁড়াও পাপাকে আঁকতে দাও গুড আমাদের খেলা ডিসকন্টিনিউ করতে হচ্ছে এই এই মেটার জন্য এই যে ও পেন ওয়েন সব ওর লাগবে সব লাগবে ওর পেন টেন সব লাগবে ও দেখো সব নিয়ে নিয়েছে ও কিছু দেবে না সব জায়গায় একে ফেলবে ওই যে কাঁপছে যেহেতু ওকে ওকে আমরা যেই পেনটা লেখা পড়ে ওটা দিচ্ছি না ওকে খারাপ পেন দিয়েছি ওই জন্য রেগে গেছে কান্নাকাটি করছে দুষ্টু ড্রয়িং করো ড্রয়িং করো হ্যাঁ ড্রয়িং করো কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল এখন বাজে 9:30 আর এত জোরে বৃষ্টি পড়ছে আজকে 4th of July আর কালকে 5th July কালকে কিছু স্পেশাল আছে তার অ্যারেঞ্জমেন্ট আজকে থেকে আমি একটু একটু করব তো চলো দেখতে তো
স্যানিটাইজ করলাম, মান্থলি গ্রসারিজ সব এসে গেছে। ফার্স্ট থেকেই অর্ডার করি, এই দেখো সব এসে গেছে, দুটো সেপারেট করেও রেখেছি, এখন সব ঢোকাতে। হ্যাপি অ্যানিভার্সারি পাপা অ্যান্ড মা। আজকে 5th July, আজকে আমার পাপা আর মার অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি ব্লগও আসবে, নেক্সট ব্লগ, তো তোমরা মিস করো না। আজকে চলবে প্রিপারেশন, এখন রাত্রিবেলা পাপা মা আসবে, তো তার জন্য একটা ছোট মোটো ঘরেই একটা কিছু অ্যারেঞ্জ করব। তো চলো আমার সাথে প্রিপারেশন দেখতে থাকো, আর নেক্সট ব্লগটা মিস করো না। কিন্তু ছোট মোটো ঘরোয়া সেলিব্রেশনই, বাট স্টিল এই কোভিডে এটাও একটা বড় পাওনা। তো চলো আজকে স্টার্টারটাই মেনলি বাড়িতে বানাবো, আর মেন কোর্স বাইরে থেকেই অর্ডার করে দেবো। তো স্টার্টারটার জন্য বাড়িতে এখন সকালেই ম্যারিনেট করে রাখবো, যাতে বিকেলে সেটাই করে বানানো যায় বিকেলবেলা। তো চলো আজকে বানাবো, ফার্স্টে হচ্ছে ম্যারিনেট করব চিকেন পকোড়ার জন্য ম্যারিনেশন করব। তো চলো, সেটা তো সবাই জানো, তো ঝটপট আমি করে ফেলি। তো এই দেখো আমার এখানে চিকেন রেডি, তো এটাকে এবার ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেশন ডান, তো এইবার আমি পনির ম্যারিনেট করব। পনির বেসিক্যালি ওই ছোট ছোট স্টিকে করব, তো এটা একটু অন্যরকম ভাবে আমি আমার স্টাইলে ম্যারিনেট করে নেবো। তো দেখো আমি এখানে পনির কিউব করে কেটে নিয়েছি, এবার আমি এটাকে ম্যারিনেশনটাকে এর মধ্যে রেডি করব। তো চলো সাবস্ক্রাইব করে নিও, না হলে কিন্তু পাবে না আপডেট, নতুন নতুন আরো অনেক কিছু আসতে চলেছে। তো দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একটা ঘরোয়া সেলিব্রেশন নিয়ে। তো চলো আজকের মতন এতটাই, এখন এখন লাঞ্চ করার জন্য রেডি, আমরাও এখন লাঞ্চ করব, বাস তারপরে বিকেলের সেলিব্রেশন হবে, তোমাদের ওটা নেক্সট ভিডিওতে দেবো। চলো টাটা।